কি হলো, এত কিসের ভাবনা, কিসের জন্য মন খারাপ হচ্ছে? শোনো আমার কথা শোনো, তুমি যেটা ভাবছো যেটা ঘটতে পারে সেটা আদৌ ঘটবে না। এই দেখো আবার মন খারাপ করে। শোনো, জোর জবরদস্তি করে যদি ভালোবাসার সম্পর্ক তৈরি করা যেত তাহলে মানুষ ভালোবাসা পাওয়ার জন্য এত কাঙ্গালপনা করতো না। আর তুমি জানো যে রিকি শুধু তোমাকেই ভালোবাসে। দেখো মা, ওদের দুজনের মাঝখানে ক্রিশ আছে, আর বাচ্চাটার ভালো ভবিষ্যতের জন্য যদি ওদের দুজনকে একসাথে থাকতেও হয় তাহলে তো সেখানে আমাদের কিছু বলার নেই, তাই না? আমি জানি বাচ্চা বাবা মার মধ্যে বন্ধন তৈরি করে, কিন্তু এক্ষেত্রে তো প্রমাণই হয়নি যে ওটা বিকিরি বাচ্চা, তাই না বলো? হ্যাঁ, আর আমি জানি আমার মন বলছে যে আমার সন্তান এরকম কাজ করতে পারে না, তাই বলছি অযথা ভাবছো, শরীর খারাপ হবে, এত ভাবনার কোনো দরকার। ক্রিশ, ক্রিশ তুমি গুড বয় না? তুমি এক কাজ করো, আজকে ভালো ছেলের মতন মায়ের সঙ্গে শুয়ে পড়ো এই ঘরে, কালকে সকাল হলেই তোমাকে আর তিয়াসকে নিয়ে আমি একটা দারুণ জায়গায় ঘুরতে যাব, কেমন? হ্যাঁ তাই তো, আর ওখানে গিয়ে আমরা আইসক্রিম খাবো, আমরা পিৎজা খাবো। আমি তো শুনেছি যে ক্রিশ বাবু নাকি পিৎজা খেতে খুব ভালোবাসে। তোমার যে যা খুশি বলো, আমি এখন মাম্মা পাপাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ভিকি, একটা রাতের ব্যাপার, ওর মুখের দিকে তাকিয়ে এটা কনসিডার করতে পারছো না? কামা, কামা আমি বলছিলাম অনেক রাত হয়েছে, তোমরা কি শুয়ে পড়ো? আর তুমি এত রাত অবধি জাগলে সকালে উঠে ওর সাথে খেলবে কি করে? যাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ অর্ক, তোমারও আজ রাত্রিবেলা অনেক দৌড়াদৌড়ি হলো, সামনে দুর্গা পুজো, তোমাকে তো অনেক কাজ করতে হবে, যাও গিয়ে রেস্ট নাও। দা ভাই, আমি যাবো তাহলে। আমি বলছি তো যাও, উইল ম্যানেজ। অমৃতা, প্লিজ don't try to act smart. তুমি ভালোভাবেই জানো তুমি যেটা বলছো সেটা ম্যানেজ করা যাবে না। তুমি আমাকে ছাড় কোথাও যাবে না এখন পাপা, আমি এখন তোমার আর মাম্মার পাশে যাব, ব্যাস। ভিকি, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি এটুকুনি স্যাক্রিফাইস করতেই পারো, don't be heartless. আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? এই দেখো এখন আবার কোথায় বেরোচ্ছ? এই দেখ, কেন তুমি তো এরকম মানসিকভাবে দুর্বল ছিলে না, দুর্বল ছিলে না বলেই কিন্তু বিকিকে তুমি এখানে আসতে বলেছ। হ্যাঁ, এখন এই অমৃতার সঙ্গে দেখে তুমি এমন ছেলে মানুষই কেন করছো? শোনো শোনো, তুমি লড়াইটা শুরু করেছো, এখন যদি তুমি বেরিয়ে ধরা পড়ে যাও এই সমস্ত লড়াই পণ্ড হয়ে যাবে, তোমার লড়াই পণ্ড। মা আমার কথাটা শোনো, আমি একটু অর্কর সাথে দেখা করতে যাচ্ছিলাম। বৌদিভাই চিন্তা করো, আমি দাভাইকে চিনি, ওরা এক ঘরে থাকলেও এমন কোনো কাজ করবে না যাতে তোমার অসম্মান হয়। দাভাই কিন্তু তোমায় খুব ভালোবাসে বৌদিভাই। অর্ক মা, আমি আমি এসব ভাবিনি, তোমরা কিন্তু অকারণে এসব নিয়ে চিন্তা করছো জানো তো। অর্ক, আমরা নাকি অকারণে ভাবছি, অকারণে ভাবছি আমরা? বৌদিভাই বৌদিভাই, আমি তো তোমাকে খুব একটা কম দিন চিনি না, বেশ অনেকদিন হলো চিনি, তুমি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো। দা ভাই শুধু তোমারই বৌদিভাই। বৌদিভাই অকারণে এত চিন্তা, এত মন খারাপ করো না, এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, কাল থেকে তো আমাদের অনেক কাজ, তাই না বাবা? হ্যাঁ তাই তো, দেখেছো আমাদের নেত্রীর যা অবস্থা, আমাদের লড়াই না মাঠে মারা যায়। শোনো অন্য কথা ভাবো। হ্যাঁ, তবে
খুব যদি মন খারাপ হয় তাহলে দাদার সঙ্গে মেসেজে কথা বলে নিতে পারো। বৌদি ভাই, বৌদি ভাই তুমিও তো জানো না, দা ভাইও কিন্তু পরিস্থিতির শিকার। বৌদি ভাই তুমি ঠিক যতটা কষ্ট পাচ্ছ, দা ভাইও কিন্তু ঠিক ততটাই কষ্ট পাচ্ছে। বৌদি ভাই, বৌদি ভাই দা ভাই কিন্তু সত্যিই তোমাকে খুব ভালোবাসে, এই ব্যাপারে একদম নিশ্চিন্তে থাকো বৌদি ভাই। ইন্দিরাদি, ইন্দিরাদি তুমি একদম মন খারাপ করো না। হ্যাঁ দেখো, এমনিতেই ভোর হতে চললো, এবার তো একটু ঘুমিয়ে নাও, এবার যদি না ঘুমো তোমার কিন্তু খুব শরীর খারাপ করবে। আখি কিন্তু একদম ঠিক কথা বলেছে বৌদি ভাই, তোমরা এখন শুয়ে পড়ো, আমি আসছি, দরজাটা লক করে দাও, কেমন? উইকি, তুমি আজ এই ঘরে ঘুমাতেই পারো, আই ডোন্ট মাইন্ড। আফটার অল লন্ডনে তো আমরা, প্লিজ প্লিজ অমৃতা, জাস্ট স্টপ ইট। মানে এইসব কথা তুমি এখন কেন বলছো? এগুলো পুরোপুরি ইউজলেস। না আমি বুঝতে পারছি না যে তুমি এরকম একটা পরিস্থিতি কেন ক্রিয়েট করছো। মানে আমার যে কতটা অস্বস্তি হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। অস্বস্তি? কিসের অস্বস্তি? তুমি বুঝতে পারছো না, নাকি ইচ্ছে করে বুঝতে চাইছো না? মানে ঠিক আছে, তোমাকে তাহলে একটু পরিষ্কার করে আমি বুঝিয়ে দিই। অমৃতা, আমি ইন্দিরাকে বিয়ে করেছি, ইন্দিরা আমার স্ত্রী, আমি ওকে ভালোবাসি। আর তোমার কি মনে হয় সারা রাত যদি এই ঘরে আমি তোমার সাথে থাকি, আমি ইন্দিরাকে কি বলবো, কি ভাবে ওর মুখোমুখি দাঁড়াবো আমি, বলো একবার ভেবে। একটা জিনিস আমার কাছে খুব ক্লিয়ার, যে মা মানে অনন্যা চ্যাটার্জি তোমাকে খুব ভালো করে ইনফ্লুয়েন্স করেছে। দেখো বিকি, তুমি ব্যাপারটা শুধু শুধু কমপ্লিকেট করছো। আমি কমপ্লিকেট করছি না, তুমি কমপ্লিকেট করছো অমৃতা। আজকাল তোমার মধ্যে অধিকার বোধ একটু বেশি দেখা যাচ্ছে। কিন্তু তুমি কি ভুলে গেছো, লন্ডনে যখন আমরা একসঙ্গে ছিলাম, এই রিলেশনশিপ থেকে কে ওয়াক আউট করেছিল, কে ওয়াক আউট করেছিল, কে ব্রেকআপ করেছিল, এই সম্পর্কটা কে ভেঙেছিল অমৃতা, মনে করে দেখো। আরেকটা কথা, অনন্যা চ্যাটার্জির কথা শুনে তুমি যদি আমাকে কবজা করার জন্য এই বাচ্চা ছেলেটাকে ইউজ করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার সত্যি মনে হয় কারোর ইনফ্লুয়েন্স আমি কথাগুলো বলছি? হ্যাঁ মনে হয় অমৃতা, আর তার কারণ আছে। কারণ কয়েকদিন আগে যখন তুমি আমাকে হুট করে কল করেছিলে, তখন তুমি কি বলছিলে যে ক্রিসের খেয়াল রাখতে হবে, আর সেটার জন্যই তুমি আমার কাছে কাকুতি মিনতি করছিলে, তোমার টোনটাই আলাদা ছিল। আর এখন দেখ, এখন তো তোমার টোন পুরোপুরি আলাদা হয়ে গেছে, একদম অন্যরকম। দেখো অমৃতা, ক্রিস ঘুমিয়ে পড়েছে, আর তুমি ওর মা, বাই চান্স যদি কিছু দরকার হয় তুমি দেখে নিও, তুমি ওর খেয়াল রেখো। কিন্তু সারারাত আমার এখানে থাকা, ইটস জাস্ট নট পসিবল। বললাম না তুমি আমার ছাড়া কোথাও যাবে না। রক্ত টান বিকি, কি করে অ্যাভয়েড করবে? আফটার অল ওর শরীরে তোমারই রক্ত আছে। প্লিজ প্লিজ বাবা, প্লিজ তুমি যেও না। কেন আমাকে এখানে আসতে বললে ইন্দিরা, কেন? আমি তো নিজে আসতে চাইনি,
তোমাকে ছাড়া আমি যে আর লড়াই করতে পারছি না, ইন্দ্রা পারছি না। চলো 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 পাল্টাই।